তো হাই বন্ধুরা, আমরা আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ব্লগটি মূলত আমরা গিয়েছিলাম একটি নার্সারিতে চারা কেনার জন্য। তো ওইখানে গিয়ে কী হলো আমাদের সাথে, এটাই শেয়ার করব আপনাদের সাথে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো চারা রয়েছে, জাম্বুরা এবং নারিকেল, এবং এখানে রয়েছে কৃষ্ণচূড়ার চারা। তো এইগুলি দেখানোর চেষ্টা করব কী কী চারা আমরা দেখতে পেলাম ওই নার্সারিগুলোতে। তো আমরা মূলত ঘুরেছি 3 থেকে 4টি নার্সারি। তো আমাদের সাথে যা হয় আর কি, তো আমরা বাসা থেকে ঠিক করে যাই একটি চারা, কিন্তু ওইখানে গিয়ে ওই চারা কোনো খুঁজেই পাই না। তো ওইটা নিয়েই আপনাদের সাথে থাকবে আজকের ব্লগটি। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো আমরা চারা রয়েছে সামনেই, আমার সামনেই। তো আমার সাথে ছিল রিফাত এবং রকিব ভাই, আমাদের এক বড় ভাই, আর বন্ধু সাইমন। তো তার বাসার কাছেই এই নার্সারিটি। তো মূলত এই নার্সারিটি হলো তারা মিয়া নামের এক লোকের নার্সারি, যেটা বেলাবা উপজেলার বীরভাগবের গ্রামে অবস্থিত। তো এখানে দেখতে পাচ্ছেন একটি কমলা গাছ, যেখানে অনেকগুলো কমলা রয়েছে। তো আপনারা দেখুন কী সুন্দর দেখতে। তো এখানে আরেক সাইডে চলে আসলাম নার্সারির। তো সেখানে রিফাত তার পছন্দের চারাগুলো খোঁজার চেষ্টা করছে, কিন্তু তেমন একটাও মেলে নেই। তো এখানে দাঁড়িয়ে আছে রিফাত এবং আমাদের দেখাচ্ছে এগুলো এক ধরনের চারা, যার নাম রামবুটান। তো এখানে আরও কিছু ফুলের চারা রয়েছে, এটা রঙ্গন ফুল। তো আপনারা কি বলেন তা জানি না, আমাদের এলাকায় রঙ্গন ফুল বলা হয়। তো এখানে কাঁঠালের কিছু চারা রয়েছে, আমড়া এবং বিভিন্ন আরও ফলের গাছ রয়েছে। তো আপনারা চিনলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নার্সারিতে অনেক সুন্দর ফুলের চারা রয়েছে, অবশ্যই আপনারা যদি যারা যারা ফুলের চারা খুঁজতেছেন তো এই নার্সারি থেকে নিতে পারবেন। আর ওই দূরে জাম্বুরা ধরে রয়েছে গাছে, পেকে গেছে মনে হচ্ছে। তো আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন কী সুন্দর ফুল। তো আমাদের সাথেই থাকুন, ব্লগটি দেখুন, উপভোগ করুন। বন্ধুরা, এখানে রয়েছে কিছু জবা ফুলের চারা এবং তার পাশে রয়েছে কিছু বড়ুয়ের চারা। তো ভালো জাতের বড়ুয়ের চারা তাদের কাছে থাকে, আগেও আমরা কিছু চারা সংগ্রহ করেছিলাম এখান থেকে। তো এখানে রয়েছে কিছু চারা, আমি নাম সঠিক জানি না কিসের চারা, তো আপনারা দেখতেই থাকুন। বন্ধুরা, এখানে রয়েছে অনেক ধরনের, অনেক কালারের গোলাপ। তো যারা গোলাপ ফুল পছন্দ করেন তারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং কীরকম ফুলগুলো। আর এখানে অনেক ধরনের গোলাপের চারা পাওয়া যায়। তো আগে তেমন দেখি নাই, এখন মনে হয় সিজন। তো এই সিজনে গোলাপের চারা তারা রেখে থাকে তাদের নার্সারিতে। তো আপনারা অবশ্যই যারা যাদের প্রয়োজন বেলাবরের ভেতরে, তারা অবশ্যই ওই নার্সারি থেকে সংগ্রহ করতে পারবেন। তো এখানে আরও কিছু গোলাপের চারা রয়েছে এবং বড়ুয়ের চারা রয়েছে। তো আরও বিভিন্ন ধরনের ফলের চারা এখানে পাওয়া যায়, তো আপনারা এখানে দেখতে পারেন। তো বন্ধুরা, এই চারিদিকে সবুজ, আর সবুজ এই সবুজ পরিবেশ অবশ্যই আপনারা উপভোগ করার জন্য এরকম আপনাদের আশেপাশের এলাকার যত নার্সারিতে আছে এবং এমন সবুজ ঘেরা জায়গায় আপনারা ঘুরে আসলে আপনাদের মন ফ্রেশ হয়ে যাবে এবং অনেক ভালো লাগবে। আমার ব্যক্তিগতভাবে আমারও অনেক ভালো লেগেছে জায়গাটি। তাদের নার্সারিতে এই সুন্দর পাখিটিও রয়েছে। তো তার সাথে কিছুক্ষণ সময় কাটানোর পর আমার অনেক ভালো লেগেছে,
তো দেখুন আপনারা তাকে। তো বন্ধুরা, এখানে রয়েছে একটি উন্নত জাতের জামরুল। তো প্রথমে আমরা চিনতে পারলাম না, আমার এক বন্ধু সাইমন, তো সে বলছে যে এটা জামরুল। আর আমরা তারপর ওই দিক দিয়ে ঘুরে দেখলাম যে অনেক জামরুল ধরে আছে গাছটিতে। তো এখানে তারা চারা করার জন্য কলমও দিয়ে রেখেছে গাছটিতে, তার জন্য অবশ্য ফলন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এখানেও আরেকটি রঙ্গন ফুলের চারা রয়েছে। তো দেখুন রিফাত ওই রঙ্গন ফুলের ঘ্রাণ নেওয়ার চেষ্টা করছে, অনেক সুন্দর দেখতে ফুলগুলো। কি সুন্দর পরিবেশ এখানে। তো এখানে আসলে অবশ্য আপনাদের মন ভালো হবেই, 100% গ্যারান্টি আমার। তো এখানে তাদের মাটি রাখার জায়গা, চারা তৈরি করার জন্য তারা মাটি সংগ্রহ করে। এখানে জৈব সার মিশ্রিত মাটি রয়েছে। তো এখানে কিছু সংখ্যক মাল্টার চারা মনে হচ্ছে তারা কলব করে রেখেছে। তো এখানে আমরা ওই নার্সারি থেকে বের হয়ে গেলাম, কিছু কাঠের চারা এবং এখানে লটকনের চারা রয়েছে। তো এই এলাকাটির মূলত চারা দিয়ে অনেকে চিনতে পারে, কারণ এখানে সব ধরনের চারা পাওয়া যায়। তো নারিকেলের চারা রয়েছে এবং এখানে রয়েছে আমড়া এবং কামরাঙ্গা এবং জলপাই। এখন আমরা চলে যাচ্ছি আরেকটি নার্সারিতে। তো বন্ধুরা, আমরা যে চারা খুঁজতে আসলাম ওই চারাই কিন্তু এখনও পর্যন্ত আমরা খুঁজে পাই নাই। তো এই আলাপ আলোচনা হচ্ছে সবার মধ্যে। তো এই হাঁটতে হাঁটতে অন্য আরেকটি নার্সারিতে চলে গেলাম। তো আরেকটি নার্সারির কাছে চলে আসলাম, একটা মূলত তারা তাদের এলাকায় মাস্টারের নার্সারি বলে। তো এখানে আমরা দেখি আমাদের যেই চারা লাগবে ওই চারাটি পাই কিনা। তো এই নার্সারিতে প্রথমে ঢোকার পথেই, মানে প্রবেশ পথেই, এই সুন্দর ডেকোরেশন করা পাতাবাহারের বিভিন্ন গাছ রয়েছে। তো আপনাদের মুহূর্তের ভেতরেই ভালো লেগে যাবে। তো গাছগুলো অবশ্যই অত্যন্ত সুন্দর এবং এখানে কিছু মাল্টার চারা, মাল্টা সহ কিছু চারা রয়েছে। বন্ধুরা, এখানে রয়েছে এই সুন্দর একটি আঙ্গুরের চারা। তো আপনারা যারা আঙ্গুর গাছ চেনেন না তাদের জন্য এটি, তো আপনারা ভালো করে দেখে চিনতে পারবেন এটি হচ্ছে মূলত আঙ্গুরের চারা। তো এই নার্সারিতে রয়েছে লিচু এবং নানান ধরনের ফল। মূলত নার্সারিতে আসলেই কিন্তু সব ধরনের চারা পাওয়া যায়, কিন্তু কিছু সিজন আছে কিছু চারার, ওই সিজন চারা কিন্তু আমরা চারা পাই না। তো এখানে কিছু ক্যাকটাসের চারা রয়েছে আপনারা দেখুন, এবং পাতাবাহারের চারাও রয়েছে কিছু, আপনারা উপভোগ করুন। এবং এখন এই যে গাছটি দেখাচ্ছি এটা হচ্ছে একটি আমড়া গাছ। তো আমড়া ধরে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। যেই চারাগুলো নেওয়ার কথা ছিল ওই চারাগুলো আমরা পাই নাই সেই বিদায়। তো সামনে আমরা কিছু ভালো জাতের পেয়ারার চারা দেখতে পেলাম, ওই চারাগুলোই নিয়েছি এবং কিছু জলপাইয়ের চারা নিয়েছি এবং একটি জাম্বুরার চারা নিয়েছি ভালো জাতের। তো আমরা এখন চলে যাবো বাসার উদ্দেশ্যে। তো আমার সাথে ছিল আজকে রিফাত এবং রকিব ভাই। তো আপনারা বেশি বেশি করে গাছ লাগাবেন এবং পরিবেশকে যতটা সম্ভব সুন্দর করে তোলার চেষ্টা করবেন। আমরা মূলত গাছ কিন্তু সবাই লাগাতে পারি, আপনাদের বাড়ির আঙ্গনে একটি দুটি গাছ কিন্তু লাগানো সম্ভব, যদি চেষ্টা করেন তাহলে পারবেন। তো বিদায় নিচ্ছি সবার কাছ থেকে, গাছ লাগান পরিবেশ বাঁচান।